লজ্জার। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উপস্থিতিতে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে সেটা নিশ্চিতভাবে তাদের দেখা উচিত। শাহজাহান ঘনিষ্ঠরা তো নিশ্চয়ই গোলাপ ফুল নিয়ে দৌড়বে না, তাদের যেটা নিয়ে দৌড়নের তারা সেটা দৌড়চ্ছে। প্রশ্নটা হচ্ছে যে এই মুহূর্তে ডিএম থেকে অন্যান্য আধিকারিকরা, তারা যেহেতু ইসিআই এর আন্ডারে আছে, অবিলম্বে ইসিআই দৃষ্টি আকর্ষণ করছে। নিশ্চিতভাবে স্থানীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করবে, কিন্তু অবিলম্বে দ্রুত কড়া পদক্ষেপ নেওয়া দরকার। যদি ইসিআই উপস্থিতিতে এই ধরনের কাজ এরা করে বেড়ায়, যখন ডিএম সরাসরি নির্বাচন কমিশনের অধীনে রয়েছেন, তো তাহলে তারা রাজ্যের সরকারের নিয়ন্ত্রণাধীন অবস্থায়, যে রাজ্যের সরকারের দোষামত করবার জন্য বেশিরভাগ উচ্চ পদস্থ সরকারি আধিকারিকরা ব্যস্ত হয়ে থাকেন, তখন তারা কি ঘটিয়েছেন সেটা নিশ্চিতভাবে মানুষ বুঝতে পারছে। তবে এই সমস্ত আগ্নেয়াস্ত্র ইত্যাদি দেখিয়ে খুব একটা লাভ হবে না। পশ্চিমবঙ্গের মানুষ তার মত স্থির করে নিয়েছে যে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেওয়ার যে রাস্তা সেটাকে প্রশস্ত করবার জন্য এই লোকসভা নির্বাচনে তারা ভোটাধিকারের মধ্যে দিয়ে এই রাস্তাকে প্রশস্ত করবে। দেখুন, মামলাকারী বলতে কারা আমি এই ব্যাপারে নিশ্চিতভাবে না জেনে বলা উচিত না। তবে আমি শুধু এইটুকু বলবো যে আমি এবং ভারতীয় জনতা পার্টি যারা যোগ্য সরকারি চাকরি পেয়েছিলেন বা প্রার্থী, তাদের প্রতি সহানুভূতিশীল। তাদের মধ্যে যদি কেউ বিক্ষোভ দেখানোর জায়গায় থাকেন, আমি মনে করি যে ভুল জায়গায় বিক্ষোভ দেখানো হচ্ছে, দেখানো উচিত মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদই হচ্ছে এর জন্য সম্পূর্ণভাবে দায়ী, এবং তাদের সহযোগী হচ্ছে পর্ষদ। ফলে পর্ষদ এবং মুখ্যমন্ত্রীকে ঘিরে এই বিক্ষোভ হওয়া উচিত, যারা এই চাকরি দুর্নীতিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করে তৃণমূলের নেতা মন্ত্রী পর্ষদের কর্তাদের কোটি কোটি টাকা কামানোর সুযোগ করে দিয়েছে। ওএমআর সিট, এই ওএমআর সিট নিশ্চিতভাবে নষ্ট করার দায় বা দায়িত্ব যারা আইনজীবী বা অন্যান্য অন্যান্য যারা রয়েছেন তারা তো করেননি, করেছে সরকার এবং সরকারি সংস্থা। ফলে বিক্ষোভ তাদের দিকে দেখানো উচিত, তাদেরকে ঘিরে হওয়া উচিত, এবং যারা এই অন্যায় করেছেন এবং করিয়েছেন সবগুলো যাতে শাস্তি পায় তার জন্য নিশ্চিতভাবে আমরা চেষ্টা করব, এবং তার পাশাপাশি যারা যোগ্য চাকরি পেয়েছেন তাদের পাশে থেকেও পাশে থাকবার চেষ্টাটাও আমরা একই সাথে করব। এখন যে অভিযোগ সামনে আসছে তা হলো যে হোর্ডিং, বিজ্ঞাপনের জন্য যে হোর্ডিং গুলো লাগানো হয় সেগুলো তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছে। অ্যাডভার্টাইজিং এজেন্সির উপর জুলুম, কোথাও কারো ভেতরে গিয়ে দেখবেন যে বলেছে একটা পয়সা দেবো না কিন্তু লাগাবো, এই সমস্ত কাজ তো তৃণমূল কংগ্রেস করে একেবারে। মানে একটা বাংলা ভাষা আছে, খুবই আমি আর ইউজ করতে চাইলাম না, তো এই ধরনের ছ্যাঁচড়ামো কাজ একমাত্র তৃণমূল কংগ্রেসই করে। আমাদের বিভিন্ন জায়গার অভিজ্ঞতা হচ্ছে যে অ্যাডভার্টাইজিং এজেন্সিগুলোকে ভয় দেখানো হয়, যদি তারা কোনোমতে বিরোধী দলকে তাদের ভোট ব্যবহার করবার অনুমতি দেয় পয়সার বিনিময়ে, সেটাকে বাতিল করানো হয়, এমনকি যাতে না দেওয়া হয় তার জন্য আগে ভাগে বলে রাখা হয়। কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড দখল করে হচ্ছে আপনাদের বিজ্ঞাপন দিয়ে কিলা, মানুষের মন তো দখল করে নিয়েছে নরেন্দ্র মোদী মহাশয়। ফলে এই নির্বাচনে আপনারা অ্যাডভার্টাইজ বোর্ডে যতই বিজ্ঞাপন দিন, মাঠ যতই না দিন, মোদীজি কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের হৃদয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ফলে লোকসভা নির্বাচন, আবার বলছি, একটা বিস্ময়কর রেজাল্ট ভারতীয় জনতা পার্টির পক্ষে এই পশ্চিমবঙ্গে যে হবে তা মানুষের মেজাজ দেখে বোঝা যাচ্ছে। হাইকোর্টে প্রাইমারি প্রার্থীরা তারা প্রচারে গেলে তাদেরকে বাধা দিতে করতে হচ্ছে, সজল ঘোষ অভিনেতা কিংবা ধরুন রেখা পাত্র, এটাকে কিভাবে দেখছেন? তাদের প্রবল বিক্ষোভ দেখানো হচ্ছে। এই ভোট, লোকসভার ভোট হচ্ছে একদিকে মোদীর পক্ষে আর অন্যদিকে মোদীর বিপক্ষে। রাজ্যের ক্ষমতাসীন দল তারা বিপদ বুঝতে পেরেছে, এবং বিপদ বুঝতে পেরেই তারা সংগঠিত ভাবে, রাজনৈতিক ভাবে তারা ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিক্ষোভ দেখাচ্ছেন, কোথাও মাঠ জনসভার জন্য দিতে চাচ্ছে না। এর থেকে একটা জিনিস প্রমাণিত হয়ে গিয়েছে, সাধারণ মানুষ সাথে নেই। অবশিষ্ট সংগঠন যতটুকু পড়ে আছে এই চুরির তকমা বা চোরেদের তকমা লাগার পর, সেটাকে কাজে লাগিয়ে আপ্রাণ চেষ্টা করছে, এবং ভোটের বাক্সে দেখবেন যে সাধারণ মানুষের যখন জনস্রোত তৈরি হয় সেই জনস্রোতে এই ধরনের সাংগঠনিক যে চেষ্টা সেটা খড়কুটোর মতন ভেসে যায়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগেও বলেছেন, আজকেও বলেছেন, যে অমিত শাহ মহাশয় যে 30টির বেশি, ন্যূনতম 30টি আসন লোকসভায় ভারতীয় জনতা পার্টি পাবে। তৃণমূল কংগ্রেসের এই মরিয়া চেষ্টা দেখে এটা আরেকবার প্রমাণিত হচ্ছে যে 30টির বেশি সিট পাওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গের মাটিতে ভারতীয় জনতা পার্টির পক্ষে তৈরি হয়েছে। পূর্ব বর্ধমানে দেখুন, এই লোকসভা নির্বাচনের প্রচার যদি তৃণমূল কংগ্রেসে দেখেন তাহলে দেখবেন ওরা মনে হচ্ছে পঞ্চায়েত বিধানসভার প্রচার করছে। পঞ্চায়েত এবং বিধানসভায় যেভাবে সন্ত্রাস করে তারা ভোট দখল করবার চেষ্টা করেছেন, আমার মনে হচ্ছে লোকসভায় হারের আতঙ্ক এতটা ঘেরে বসেছে যে
পঞ্চায়েতের সময় বিধানসভার সময় আমরা তো বলতামই যে বোমা বারুদের স্তূপের উপরে বাংলা, এখন দেখা যাচ্ছে লোকসভা নির্বাচনেও একই ধরনের কাজ করবার চেষ্টা করছে। ইসিআই আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় বাহিনী আছে, নাহলে এতদিনে তো নিশ্চিতভাবে পঞ্চায়েতের থেকেও খারাপ অবস্থা তৈরি করে দিতে পারত এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বা শাসক দল। দেখুন প্রধানমন্ত্রী তো অনেক বড় ব্যাপার, সামান্য ছোট জনসভা করতে গিয়ে যেভাবে যা যে মাঠ যে হল ইত্যাদি নেওয়া হচ্ছে সেই সমস্ত জায়গায় এক ধরনের ভীতি প্রদর্শন করবার চেষ্টা আমরা প্রায় প্রত্যেকটি জেলাতেই দেখেছি এবং আমরা এটা লক্ষ্য করেছি যে যারাই এই অনুমতিগুলো দিচ্ছেন তাদের মাঠ হোক বা জমি হোক বা হল ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন ভাবে ভয় দেখানো হচ্ছে যে পরবর্তীকালে সমস্যায় পড়বে। আমি শুধু এইটুকু বলবো, 24 লোকসভা নির্বাচনের পরে ডেজ আর নাম্বার তৃণমূলের পক্ষে টিকে থাকা এই রাজ্যে আর শাসন ক্ষমতায় সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, ফলে এই ধরনের ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস ভবিষ্যতে তাদের বিপদ নিজেরাই ডেকে নিয়ে আসছেন কিনা সেটা ভাববেন।